যেটা আপনি বলছেন খুবই সুন্দর কথা। বাংলাদেশ একটা চমৎকার দেশ, প্রাকৃতিক দৃশ্য, আর শুধু তাই না, আমাদের ব্যাক টু দ্য ফিউচার 100 ইয়ার্স বলতে পারেন, যে আমাদের গ্রামের দৃশ্য গুলা বিদেশিরা এগুলাই দেখতে চায়। এবং বিদেশিরা তো সবসময় অ্যাডভেঞ্চারাস জায়গাগুলো খুঁজে, এবং আমাদের দেশে সেগুলো সবগুলো আছে। কিন্তু এইটার আমাদের পর্যটন বাংলাদেশ সরকারের যে এই যে মিনিস্ট্রি, সেটাকে আরও একটু ডেভেলপ করতে হবে। নাম্বার ওয়ান, আমাদের এয়ারলাইন, ভালো এয়ারলাইনের সুযোগ সুবিধা দিতে হবে। ল্যান্ডিং যেমন আপনার কক্সবাজার, চিটাগাং তো আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কক্সবাজারকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে হবে। কক্সবাজারকে আপনার সেইভাবে কসমোপলিটিয়ান সিটি হিসাবে বানাইতে হবে, সব ধরনের ফ্যাসিলিটি দিতে হবে। বিদেশিরা তো ওখানে যাবে শুধু আপনার সি বিচ দেখার জন্য যাবে না, দে নিড মোর এন্টারটেনমেন্ট। ওখানে 5-star হোটেল করতে হবে, বার করতে হবে, সুইমিং পুল করতে হবে, এবং কেবল কার আপনার ওখানে বিভিন্ন ধরনের থিম পার্ক গঠন করতে হবে। সেটার জন্য আপনার বাইরের লোককে এনকারেজ করতে হবে। আমার একটা বিজনেস প্ল্যান আছে, সেটা সিমার্ক রিসোর্ট হিসাবে আর কি। আমি এটা এখনও কাজ করতেছি, এটা যদিও $500 মিলিয়ন প্রজেক্ট, আমি যদি কোনো ইনভেস্টর পাই অবশ্যই বাংলাদেশে আসব, এবং যদি সেই ধরনের জায়গা সরকার আমাকে দেয় তাহলে আমি সেই কক্সবাজারি পাহাড়ের উপর হয়তো কিছু হোটেল, 5-star হোটেল এবং থিম পার্ক এবং বিভিন্ন ধরনের ওয়াটার থিম পার্ক। বাংলাদেশ সরকারের নতুন সরকার গঠন হয়েছে, এবং সেটা নিয়ে ভাবার কিছু নাই। এটা নিয়ে এখন আমাদের দেখা ভবিষ্যৎ কীভাবে এরা সরকার, নতুন গঠিত সরকার কীভাবে দেশ শাসন করেন। তবে ভালোই, আমি খুবই একটা খারাপ দেখছি না, ভালোই, আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। এখন শুধু সরকারকে দোষী করলে হবে না, আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে, একটু সহযোগিতা করতে হবে, এবং সরকারকেও ঠিক একই পর্যায়ে, মানে জনগণের প্রত্যাশা এবং বিশেষ করে বিজনেস কমিউনিটিকে খেয়াল রাখতে হবে। বিজনেস কমিউনিটি এরা হলো ইটস এ কাইন্ড অফ অ্যাথলেটিক্স, তাদের কিন্তু মানে শেষ নাই। একটা প্রজেক্ট করার পরেই তাদের একটা সাকসেসের পরে আরেকটা সাকসেস, একটার পরে আটটা। সরকারকে কিন্তু সবসময় একে এনকারেজ করতে হবে। তবে আমি, আমার কোনো ব্যক্তিগত পলিটিক্সের কোনো রাজনীতির কোনো ইচ্ছা নাই, তবে ভবিষ্যৎ দেখা যাক কি হয়। এখনও অনেক সময় আছে, তবে আমার ব্যবসা বাণিজ্য নিয়েই আমি সবসময় ব্যস্ত থাকি। আমি, আমার একটা অনুরোধ থাকবে প্রবাসী বাংলাদেশি দেশের বাইরে যারা আছেন, ইংল্যান্ডে হোক আর আমেরিকায় হোক আর মিডল ইস্টেই হোক, আপনারা বাংলাদেশের রাজনীতি দেশের বাইরে করবেন না। আপনি যেখানে আছেন সেখানে, যেখানে বসবাস করবেন সেখানকার রাজনীতি করবেন, এবং মূলধারা রাজনীতি, মেইন স্ট্রিম রাজনীতি করলে আপনার জন্য উপকার হবে, আপনার প্রতিবেশী এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা যেখানে বসবাস করতেছে তাদের জন্য লাভ হবে। আপনি দেখেন ইন্ডিয়ানরা, তারা কিন্তু ইন্ডিয়ার রাজনীতি নিয়ে ইংল্যান্ডে মাথা ঘামায় না, তারা সবসময় ইংল্যান্ডের রাজনীতি নিয়ে ঘামায়। সেই জন্য দেখেন তাদের কত কাউন্সিলর, তাদের কত পলিটিশিয়ান পার্লামেন্ট, হাউস অফ কমন্সে, হাউস অফ লর্ডসে। আর আমরা শুধু এই আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে আর আমাদের বাংলাদেশি মন্ত্রী মিনিস্টার নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আমাদের যদি সেই আদৌ সেই ধরনের উৎসাহ থাকে, আমি ওদেরকে বলবো যে আপনারা বাংলাদেশে যান, গিয়ে বাংলাদেশে গিয়ে পলিটিক্স করেন, বরং সেখানে গিয়ে আপনি আপনি লাভবান হবেন এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের একটা জিনিস, বাংলাদেশি কমিউনিটি লিভিং ইন ইংল্যান্ড, দে আর ভেরি প্রসপেরাস ইন টার্মস অফ এডুকেশন। তো আমাদের অনেক হাজার হাজার ছেলে মেয়েরা যারা নানি উচ্চশিক্ষিত, এবং শুধু উচ্চশিক্ষিত না, তারা বিভিন্ন মেইন স্ট্রিমের বিভিন্ন পেশায় তারা অলরেডি যোগ দিয়ে দিছে। আপনি ফরেন অফিস বলেন, বিভিন্ন ধরনের মিনিস্ট্রিতে বলেন, ফাইন্যান্স ইনস্টিটিউশনে বলেন। তো আমি বলবো এরা আমাদের শুধু এখানকার জন্য না, বাংলাদেশের জন্য এরা আমার মনে হয় ব্রাইট ফিউচার। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্রেটারিতে বা বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ে আলোচনা করেছি যে এই ধরনের ছেলে মেয়েরাদেরকে কেমনে বাংলাদেশে নেওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন কায়দায় আপনি নিতে পারেন, ওয়ান অফ দ্যাম ইজ অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এদেরকে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সচেঞ্জ, আপনার এখান থেকে আপনি ওখানে নিয়ে গেলেন বিভিন্ন মিনিস্ট্রিতে, আপনি রাখলেন 6 মাস, এরা ওইখানকার কালচার শিখলো, এখানেরটা একটু ট্রান্সফার করলো, এরা যখন ফিরে আসবে
এরা বাংলাদেশের একটা অ্যাম্বাসেডর হয়ে বিভিন্ন জায়গায় যাবে এবং সেটা আমাদেরই দেশের সন্তান, যদিও তাদের জন্ম কর্ম ইংল্যান্ডে, কিন্তু ব্রিটিশ কাউন্সিল এইটার একটা নিয়ম আছে যে ব্রিটিশ কাউন্সিল কিন্তু বাইরের থেকে এরকম গ্রাজুয়েট অফিসারদেরকে আনে, ট্রেনিং করে ব্রিটিশ অ্যাম্বাসেডর হিসেবে বানাই দেয়। তো আমি বলবো এই ছেলে মেয়েদেরকে নিয়ে যদি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কিছুদিন রাখা যায় এবং তাদের কাছ থেকে যদি আমরা কিছু বাংলাদেশে শিখতে পারি এবং আমাদের কিছুটা তাদেরকে দিয়ে আমাদের অ্যাম্বাসেডর হিসেবে বিদেশে দিতে পারি, তাতে আমাদের ভবিষ্যৎ ফিউচার লাভ হবে। আমি তো বলবো যে আমার আমার মতে আমি আমি একবার একটা প্রস্তাব দিয়েছিলাম, যেমন আমাদের ক্রিকেট খেলার ব্যাপারে আমাদের এখানে অনেক বাঙালি ছেলেরা আছে যারা খুব ভালো প্লেয়ার, আমার একটা ভাতিজা আছে, সে ইজ দ্য বেস্ট বোলার। তো আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যদি একটা সিকিউরিটি তাদেরকে শুধু দেওয়া হয়, থাকার জায়গাও দিতে হবে, কারণ তাদের বাচ্চাদের বাড়ি আছে সবার, একটা সিকিউরিটি তাদেরকে দেওয়া যে ঠিক আছে তোমরাকে বাসার থেকে আমরা ফিল্ডে নিয়ে যাবো, ফিল্ড থেকে বাসার থেকে ড্রপ করবো, বা এই ধরনের একটা যদি সাধারণ একটা ফ্যাসিলিটি দেওয়া হয় তো তারা অবশ্যই যাবে। এটা আমি একটা প্লেয়ারের ব্যাপারে বললাম। বাট এডুকেটেড যেটা আপনি বললেন কনসালটেন্ট, অনেক কনসালটেন্ট কনসালটেন্সি করতেছে এখানে বিভিন্ন ধরনের ফার্মিং, তাদেরকে নিয়ে আপনার এই একটা একটা ফ্রি সার্ভিস আপনি পাবেন। এবং সেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের পলিটিশিয়ানরা কিন্তু বেছে বেছে পৃথিবীর সব জায়গার থেকে বাঙালিদেরকে ধরে ধরে নিয়ে গেছেন বিভিন্ন বিভিন্ন সংগঠনে, এবং আমার মনে হয় এখন এখন আমাদের সেটা করা উচিত। এই যে কনসালটেন্সি ফিজ বিদেশি কোম্পানিদেরকে না দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তারপরে এদেরকে একবার এদেরকে নিয়ে গেলে এদেরকে যদি আমরা কাজে লাগিয়ে দিতে পারি, তাহলে তো এরা আর এদেরকে একটু আদর যত্ন করে আমরা দিতে পারি, তাহলে এরাই তো আমাদের অ্যাম্বাসেডর হবে ভবিষ্যতের প্রজন্ম, এরাই আমাদের জন্য মানে বেস্ট অ্যাম্বাসেডর হবে আমাদের দেশের। আমাদের অবশ্যই আছে, আমাদের বিভিন্ন ধরনের সংগঠনের মাধ্যমে এটা হচ্ছে, তবে ওই ধরনের কোনো বড় ধরনের কোনো টিম হচ্ছে না এখনও। আমি ফুটবলের কোনো ফুটবলার এখনও দেখি নাই, ক্রিকেটেও দেখি নাই। সেইটা আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ করা উচিত, কেন আমরা যখন এখানে থাকি, আমরা এই দেশে থাকব, আমাদের এই দেশের ক্রিকেট ক্লাবের সাথে খেলতে হবে। এবং আমরা লক্ষ্য করে দেখছি ইন্ডিয়ান পাকিস্তানিরা এই দেশের মেইন স্ট্রিমে খেলে এবং ইংল্যান্ডের সাথে এখন খেলতেছে, আমরা কেন খেলতে পারতেছি না? আমরা কেন এখানে আমরা একটা ভালো প্লেয়ার হয়ে এখানে খেলে তারপরে বাংলাদেশে গিয়ে আমরা কেন ক্যাপ্টেন হইতে পারবো না? সুতরাং আমার মনে হয় এটা খুব একটা ভালো প্রশ্ন, এবং আমার মনে হয় আমাদের দেশের যত ছেলে মেয়েরা বিদেশে আছে এদেরকে এই ধরনের পার্টিসিপেট নেওয়া উচিত। আমি এবং আমি এই ব্যাপারে যদি আমার কোনো সহযোগিতা ফাইন্যান্সিয়ালি হোক আর মোরালি হোক, আমি ইনশাল্লাহ এটা এটা আমি সহযোগিতা করব। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখানকার তাপমাত্রা প্রায় -30 ডিগ্রির মতো, এখানে মাছ সহ অন্যান্য খাদ্য সামগ্রী এভাবে ফ্রোজেন করে রাখা হয়। আর এই ধারণাটি শুধু যুক্তরাজ্যেই নয়, সারা ইউরোপ এবং ইউরোপ ছাড়িয়ে এশিয়াতেও অত্যন্ত জনপ্রিয় হয়েছে। তারা এই ধারণাটি তাদের দেশে নিয়ে তারা এইভাবে খাদ্য সামগ্রী ফ্রোজেন করে রাখার চেষ্টা চালাচ্ছে। আর এই সফল ধারণার উদ্যোক্তা আমাদের বাংলাদেশের গর্ব ইফকো গ্রুপ।